স্ক্রিপ্ট রাইটারদের সাথে একটু ভেবেচিন্তে প্রেম করবে না? আগের যে রোমান্টিক মাসুদ ছিল, আচ্ছা, এই রোমান্টিক মাসুদ যেন কোথায় হারায় গেল। ভাইয়া কি বেবি হওয়ার পরে চেঞ্জ হয়েছে নাকি? আগে না না না, কবুল বলার সাথে সাথে আমরা দেখি যে আপনি সবসময় অভিযোগ করেন, ভাইয়া এমন, ভাইয়া সবসময় কি অভিযোগ করি? তাহলে এটা তো ওর কারসাজি, ও খালি অভিযোগেরটাই তাহলে দেয়। আচ্ছা, আমি যদি মানে ওই গল্পটা জানতে চাই যে এত অভিযোগ যার সাথে, তার সাথে কিভাবে আসলে হলো ব্যাপারটা, বিয়ে, প্রেম, তারপর বিয়ে কিভাবে হলো? প্রেম তো আসলে অনেকটা ওর ক্রিয়েটিভিটির উপরে আমার একটু ক্রাশ ছিল। যেমন ও আমাকে রাতে কবিতা আবৃত্তি শোনাইতো, ওর গলার ভয়েস, ও যখন কবিতা আবৃত্তি করে আর নর্মাল ভয়েস কিন্তু একরকম না, এইভাবেই ওর কবিতা আবৃত্তি, ওর গল্প, ওর একটা মানে খুব মানে একটা মানসিকতা, স্বাধীনতার মানসিকতা, এটার উপরেই আসলে প্রেম কিভাবে হইছে ওইটা আসলে সঠিক কোনো ব্যাখ্যা মানে নাই। আচ্ছা, ওই যে প্রেমটা হয়েছিল, এই প্রেমটা কি বিয়ের পর আছে? আছে, ইউ নো, আই ডোন্ট নো, আমার তো আছে, একই রকম, কিন্তু এখন মানে চিত্রটা ভিন্ন আগের মতন। এখন তো সংসারের আলু পেঁয়াজের হিসাব, মেয়েকে স্কুলে নিব আনবো এইসব হিসাব, ঝগড়া হয়, ভাবি এই যে আর আর মুখ দেখবো না, আর কথা বলবো না, পরে দিন পার হয়ে যায়, রাত চলে যায়, সকাল আসে, আবার নতুন। আচ্ছা, আপনাকে তো সময় দেয় না, আমি দেখেছি যে সবসময় খালি অভিযোগ। ভাইয়া বলেছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আপনি বাংলাদেশে এসেও হচ্ছে তার ওকে অভিযোগ করেই যাচ্ছেন। কীভাবে অভিযোগ করবে না, তাকে ফোন দিলে সে ফোন ধরবে না, সে ফোন দিবে না, উল্টা বললো আমি তোকে তিনবার ফোন দিচ্ছি তুমি ফোন ধরো নাই, তারপর যখন বলবো ঠিক আছে ফোন বের করো, ডায়াল কল দেখি, তখন ফোন বের করবে না। তার মানে কি মিথ্যা কথা বলার অভিযোগ মানে অভ্যাস আছে না? এটা এটা তাকে জিজ্ঞেস করেন না, আমি ভাইয়াকে জিজ্ঞাসা করবো না, ভাইয়া সবসময় হচ্ছে আপনি তাহলে ভাইয়ার পক্ষে? হ্যাঁ না, আমি আপনার পক্ষে, ভাইয়ার পক্ষে। কিন্তু এই যে আপনি যে অভিযোগ করেন, মানুষ কিন্তু অনেক পছন্দ করে, কারণ হচ্ছে আপনি ওই যে সাধারণ যে ভাবিরা আছে তাদের পক্ষ থেকে অভিযোগগুলো হচ্ছে শেয়ার করছে, সবার মনের কথা বলে দিচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে হচ্ছে অনেকে শেয়ার করছে, যা আসলে তো আমাদের সাথে এরকমই ঘটে। তো ভাইয়া সত্যিকার অর্থে এমনই মানে সে শুরুতে আপনার সাথে অনেক প্রেমিক পুরুষ ছিল, বর্তমানে এমনটা নাই? না, একদম না, খুব কম, মাঝে মাঝে হঠাৎ সারাক্ষণ সে খুব কাজের মধ্যে মগ্ন থাকে। আর যখন আমাদের প্রেম ছিল তখন আমাদের প্রেমটা কিন্তু খুব মানে এমন না যে আমাদের রেগুলার দেখা হতো নর্মাল অন্য আট দশটা ছেলে মেয়ের মতো, কিংবা আমরা ডেটিংয়ে গেছি এখন যেটা বলে আমরা ডেটে যাচ্ছি, এরকম ছিল না আমাদের। আসলে ওই যে অনলাইনে যোগাযোগ হতো, মাঝখানে যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো, আবার যোগাযোগ হলো বাইবারের থ্রুতে। আচ্ছা, এরকমই। আচ্ছা, যদি কোনো মানে তরুণীদের উদ্দেশ্যে কী বলবেন, তারা কি প্রেম প্রেম করবে নাকি বাবা মার ইচ্ছেতে বিয়ে করবে? না না, অবশ্যই প্রেম করবে, প্রেম কেন করবে না? আপনি কিন্তু অফ ক্যামেরা আমাকে বলছিলেন, আপনি সবাইকে বলেন যে না, আমি বলছি স্ক্রিপ্ট রাইটারদের সাথে একটু ভেবেচিন্তে প্রেম করবে না। আচ্ছা, তারা কিন্তু নিজের জীবনের স্ক্রিপ্টও লেখে। আচ্ছা, তার আপনার সাথে স্ক্রিপ্ট লেখা? হ্যাঁ হ্যাঁ, যেটা আমার সাথে হয়েছে। আচ্ছা, সব স্ক্রিপ্টেড ছিল? স্ক্রিপ্টেডই তো ছিল, কারণ এই আগের যে রোমান্টিক মাসুদ ছিল, আচ্ছা, এই রোমান্টিক মাসুদ যেন কোথায় হারায় গেল, এখন আমি খালি দেখি কাজের মাসুদ, সবসময় কাজের গল্প। আচ্ছা, ঝগড়া কি লাগে যে ভাইয়া সবসময় চুপ? আপনি অভিযোগ করেই যাচ্ছেন ভাইয়া সবসময় চুপ। না না, ভাইয়া ওই যে একটু আগে আপনাকে বললো না অফ ক্যামেরা যে আমি একটু ভোতা, ও ভাইয়া ঝগড়া কম শুনে। এই যে আরেক মাসুদ, এতক্ষণ যা দেখছেন নরমালি সব বইয়েরই এক অভিযোগ, সন্তান মানে ছেলে হোক আর মেয়ে হোক বাবার মতো, বিশেষ করে দুষ্ট হলে বাবার মতো। কি দুষ্ট, কি কি দুষ্ট? না না না, ও ভালো, লক্ষ্মী মেয়ে। আচ্ছা, নরমালি মানে ভাইয়া কি বেবি হওয়ার পরে চেঞ্জ হয়েছে নাকি আগে বিয়ের পরে? না না না, কবুল বলার সাথে সাথে, কবুল বলে যেই আমাদের তো বাসের টিকিট আগেই কাটা, কারণ আমরা তো আসলে আমি তো পালে গিয়ে বিয়ে করছি। তো কবুল বলার সাথে সাথে বাসে উঠলাম, বলবোর
ওই যে গুরুপত্নীর বাসা থেকেই, দক্ষিণ হাওয়া থেকে, তখন থেকেই আরেক মাসুদ। গুরুপত্নী হলো কি মেহের আফরোজ শাওন। ও আচ্ছা আচ্ছা, ভাবি যদি বলি যে পালায়া কেন আসলেন? পালায় আসলাম আসলে ওই মুহূর্তে আমার মানে ফ্যামিলি থেকে আরেকটা আরেক জায়গায় একটু বিয়ের আলোচনা হচ্ছিলো, তো আমিও একটু ভয়ে ছিলাম, সেও আমাকে বিয়ের জন্য মাথা খারাপ করে ফেলছে। আচ্ছা হ্যাঁ, তো সব মিলে তখন কি দেখো তোমার কবুল বলার পাঁচ মিনিট আগেও কিন্তু বলছি মিতু ইউ হ্যাভ টাইম। ও মা, আমি বাসা থেকে বাসা থেকে আইসে পড়ছি বিয়ে করব, তখন বলে ইউ হ্যাভ টাইম। লিফটের মধ্যে আমি কাঁদতেছি, তখন বলে ইউ হ্যাভ টাইম। আর সে বিয়ের দিন আসছে একটা গ্রে কালারের শার্ট পরে। মাসুদ সব সময় মানে আমি যেমন খুব দ্রুত রেগে যাই, আমার রাগ খুব দ্রুত পড়ে যায়, মাসুদ খুব দেরিতে রাগ করে এবং মাসুদের রাগ ভাঙতে মানে পড়তে অনেক সময় লাগে। আচ্ছা ভাবি, আপনাদের এই অভিযোগ চলতেই থাকুক, আমরা এটা এনজয় করবো, আশা করি দর্শক এনজয় করবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসলে, মানে দর্শকদের উদ্দেশ্যে সবাই যে আমাকে এত ভালোবাসে মানে এটা আমি বাংলাদেশে না আসলে বুঝতাম না, এবং এটার জন্য অনেক ধন্যবাদ, আমি অনেক কৃতজ্ঞ, আমরা অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ।